মুভির শুরুতে আমরা মিশুক এবং তার ওয়াইফ লুনাকে দেখতে পাই, যারা সকাল সকাল অফিসে যাচ্ছিল। এরপরে মিশুক যখন রাতে অফিস থেকে বাড়ি ফেরে, তখন সে দেখে যে তার ওয়াইফ লুনা এখনো বাড়ি ফেরেনি, আর রাতের ডিনারও এখনো বানানো হয়নি। তাই সে নুডলসকে নিজের পেট ভরিয়ে নেয়। কিছুক্ষণ পরে লুনা বাড়ি ফিরে আসে এবং তাকে বলে যে আজকে আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল, তুমি কি ডিনার করেছো? তখন মিশুক বলে যে আমি নুডলস খেয়েছি এবং আমার পেট ভরে গেছে। আর এটা শুনে লুনা তার রুমে চলে যায় ঘুমাতে। কিছুক্ষণ পর মিশুকও উঠে সেই রুমে যায়, আর তখন মিশুক তার স্ত্রীর সাথে ইন্টিমেট হওয়ার জন্য তাকে স্পর্শ করে। কিন্তু তখন লুনার ঘুম ভেঙে যায় এবং সে মিশুককে থামিয়ে দেয়। আর তখন লুনা বলে যে আজকে আমি খুবই টায়ার্ড। কিন্তু মিশুক তার সাথে আবারও ইন্টিমেট হওয়ার জন্য তাকে ছুতে চেষ্টা করে, আর তখন লুনা খুবই রেগে যায় এবং সে রেগে গিয়ে মিশুককে ঠেলে দূরে সরিয়ে দেয়। তখন মিশুকের খুবই খারাপ লাগে। আসলে লুনা এবং মিশুক পরস্পর দুজনকে খুবই ভালোবাসত, আর তাই তারা দুজনে বিয়েও করে নিয়েছিল। কিন্তু বিয়ে করার কিছু বছর পরেই মিশুক তার সেক্সুয়াল লাইফ নিয়ে খুবই খুশি ছিল না, কারণ লুনা প্রতিদিন তার সাথে ইন্টিমেট হতো না। আর এই জন্যই প্রতিদিন মিশুক খুবই হতাশ থাকতো। যেহেতু লুনা তার সাথে ইন্টিমেট হয় না, তাই সে অন্য রুমে গিয়ে হাত মেরে নিজেকে স্যাটিসফাই করে। এর পরের দিন আবার লুনা দেরি করে বাড়িতে ফেরে, আর সেই দিনও মিশুক নুডলস খেয়ে পেট ভরে নিয়েছিল। আর তখন লুনা তাকে জিজ্ঞেস করে যে তুমি নুডলস কেন খাও, তুমি বাড়ির খাবার কেন খাও না? তখন মিশুক তাকে বলে যে তুমি অফিসের কাজে খুবই বিজি থাকো, তোমার কি বাড়ি বা তার স্বামীর প্রতি কোনো খেয়াল আছে? আর এটা শুনে লুনা বলে যে আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কেন আমার সাথে ঝগড়া করার চেষ্টা করছো? এরপরে লুনা সেখান থেকে উঠে চলে আসে। আর এরপর আমরা দেখি যে মিশুক অন্য রুমে গিয়ে হাত কাড়ি চালিয়ে নিজেকে শান্ত করে। কিছুদিন এইভাবে কাটার পর লুনার মা মানে মিশুকের শাশুড়ি তার বাড়িতে আসে। আসলে লুনাই তাকে তার বাড়িতে আসতে বলেছিল, কারণ লুনা আজকে বিজনেস ট্রিপের জন্য হংকং যাবে, আর তার আসতে কিছুদিন সময় লাগবে, আর এই জন্য সে তার মাকে এখানে থাকতে বলেছে। আর এটা শুনে মিশুক খুবই হতাশ হয়ে যায়, কারণ লুনা তার কাছে এইসব ব্যাপারে কোনো কিছুই বলেনি। এরপর লুনার মা কিচেনে গিয়ে ডিনার তৈরি করতে শুরু করে। এখানে মিশুক লুনার মাকে দেখতে দেখতে তার অতীতের কথা মনে করতে থাকে, যেদিন প্রথমবার লুনা তার মায়ের সাথে তাকে দেখা করিয়েছিল, আর তারপরে তারা বিয়ে করে নিয়েছিল, আর খুব ভালোভাবেই দিন কাটছিল। লুনা বলেছিল যে তার বাবার মৃত্যুর পর তার মাই তাকে বড় করেছিল, কিন্তু সে তার আসল মা ছিল না, সে ছিল লুনার সৎ মা। কিন্তু সে লুনাকে কখনো সৎ মেয়ের মতো দেখেনি, আপন মেয়ের মতোই দেখেছে। আর এখন বর্তমানে লুনা এবং মিশুকের লাইফ পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে, তাদের মধ্যে তো ভালোবাসা বলতে কোনো জিনিসই ছিল না। এরপরে লুনার মা যখন ডিনার তৈরি করে নিয়ে আসে, তখন মিশুক খুবই মজা করে খাবার খায়। আসলে লুনার মা খুবই ভালো খাবার বানাতো, আর মিশুক কিছুদিন ধরে বাড়ির খাবারও খেতে পারেনি, তাই সেই খাবার খুবই মজা করে খাচ্ছিল। ডিনার শেষে লুনার মা গোসল করতে গেছিল, আর ঠিক তখনই মিশুক তাকে এইভাবে দেখে ফেলে, আর সে তার প্রতি অ্যাট্রাকশন ফিল করে। আর তখনই মিশুক অন্য রুমে গিয়ে হাত গাড়ি চালাতে শুরু করে, আর তখনই লুনার মা সেখানে চলে আসে এবং সে তার সাথে ইন্টিমেট হতে চায়। কিন্তু মিশুক প্রথমে তো তাকে না করে, আর তাকে বলে যে এইসব করা ঠিক নয়। কিন্তু লুনার মা মিশুকের কোনো কথাই শোনে না, তাই মিশুক আর পিছে ফিরে যায় না, সেও শুরু করে দেয়, আর তারা দুজন এখানে ইন্টিমেট হতে শুরু করে। কিন্তু যখনই তারা ইন্টিমেট হতে শুরু করে, তখনই আমরা মিশুককে দেখি যে সবকিছু স্বপ্নে দেখছিল। এর পরের দিন মিশুক অনেক দেরি করে বাড়িতে ফেরে, আর সে দেখে যে লুনার মা সোফাতেই ঘুমিয়ে পড়েছে, আর সে স্কার্ট পরেছিল। তাই মিশুকের মনে খারাপ বুদ্ধি জাগে, আর সে লুনার মার কাছে গিয়ে তাকে ছুতেও চেষ্টা করে। আর ঠিক তখনই মিশুকের মোবাইলে একটা কল চলে আসে, আর তখনই লুনার মা ঘুম থেকে উঠে যায়, আর সে মিশুকের পাশে বসে মিশুকের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু মিশুক সেখানে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে লুনার মাকে জড়িয়ে ধরে তাকে কিস করতে শুরু করে। কিন্তু লুনার মা তাকে এসব কিছু করতে না করে, আর সে মিশুককে এটাও বলে যে আমি কিন্তু তোমার শাশুড়ি, তাই আমাদের মধ্যে এসব কিছু করা ঠিক না। কিন্তু মিশুক এখন তার কোনো কথাই শোনে না, আর সেখানেই সে লুনার মাকে জড়িয়ে ধরে। তখন লুনার মাও নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই এরা দুজনই এখানে ইন্টিমেট হতে শুরু করে। আর এখানে মিশুক যখন লুনার মার সাথে ইন্টিমেট হচ্ছিল, তখন তার মনে এমন হচ্ছিল যে অনেকদিন পরে সে যেন স্বর্গ খুঁজে পেয়েছে। আর এরপর থেকে তারা দুজনে বাড়িতে মিলে খুবই মজা করতে থাকে, তারা যখন মন চায় তখনই ইন্টিমেট হতে থাকে। সকালে লুনার মা মিশুককে অফিসে পাঠিয়ে দিত, আর রাতে তারা দুজনে মিলে ইন্টিমেট হতো। কিছুদিন এইভাবে কাটার পর একদিন তারা রাতে ইন্টিমেট হওয়ায় বিজি ছিল, আর ঠিক তখনই লুনা বিজনেস ট্রিপ থেকে বাড়িতে ফিরে আসে। প্রথমে সে তার রুমে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। এরপরে লুনা যখন অন্য রুমে যায়, তখন সেখানে সে তার মাকে দেখতে পায়। হঠাৎ করে লুনাকে দেখে লুনার মা খুবই ঘাবড়ে যায়, আর ঠিক তখনই পিছন থেকে মিশুকও চলে আসে, কারণ মিশুক এবং লুনার মা আগে থেকেই পৌঁছে গিয়েছিল যে লুনা বাড়িতে ফিরে এসেছে, আর তাই তারা নিজেদেরকে বাঁচিয়ে নেয়। এখানে মিশুক লুনাকে বলে যে তুমি আসছো এটা আমাকে বলনি কেন, তাহলে আমি তোমাকে এয়ারপোর্টে নিতে আসতাম। তখন লুনা তাদেরকে বলে যে আমি তোমাদের দুজনকেই কল করেছিলাম, কিন্তু তোমরা কেউই কল ধরনি। আর এটা শুনে লুনার মা লুনাকে কোনো না কোনো বাহানা দিয়ে সেখান থেকে নিচে নিয়ে চলে যায়। রাতে লুনা এবং লুনার মা খাবার খাচ্ছিল, তখন লুনা লুনার মাকে বলে যে এখন থেকে তুমি এখানেই থাকো, কারণ আমার কিছুদিন পর পরে বিজনেস ট্রিপের জন্য বাইরে যেতে হবে। আর এটা শুনে লুনার মাও খুবই খুশি হয়, কারণ সেও এতদিন ধরে পিপাসায় ছিল, আর এখন মিশুক তো রয়েছে তার পিপাসা মেটানোর জন্য। তাই লুনা যখনই বাইরে যাবে, তারা দুজনে সেখানে ইন্টিমেট হতে পারবে। এর পরের দিন আমরা দেখি যে লুনা এবং মিশুক অফিসে যায়। লুনা যখন বেরিয়ে যায়, আর লুনার যাওয়ার পরেই মিশুক লুনার মায়ের কাছে যায়। লুনার মা মিশুককে একটা হাক দিয়ে এবং একটা কিস দিয়ে তাকে অফিসে পাঠিয়ে দেয়, তার মানে এখন এসব প্রতিদিনই হবে। আর এটাতে তারা দুজনই খুবই খুশি ছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়।